আমি ক্যান্সার আক্রান্ত, আমি বিষ্ণুপুরে গিয়েছিলাম, ওর পিএ বলল যে তোমরা যাকে ভোট দিয়েছো তার কাছে যাও, আমাদের এখানে হবে না। সৌমিত্র খা কাগজপত্র দেখার পরে বললেন যে খণ্ডকোষে হেরে গিয়েছে, সেই জন্য তোমাদের দেওয়া হবে না। বিজেপিকে ভোট না দেওয়ার জন্য ক্যান্সার আক্রান্তকে ফেরালেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। কি পরিস্থিতি একবার ভাবুন, একজন মরণাপন্ন রোগী মরমর অবস্থায় বিজেপি সাংসদের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য, আর সেখানেও কিনা বিজেপি সাংসদ রাজনীতির রং দেখে ফিরিয়ে দিলেন। তবে এই অবস্থায় তার পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ, তার জন্য হাসপাতালে ছুটে গেলেন কীর্তি আজাদ। তৃণমূলকে সমর্থন করার জন্য একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রধানমন্ত্রীর ফান্ডের সাহায্য করতে নারাজ সৌমিত্র খা। এমনই অভিযোগ পূর্ব বর্ধমানের খণ্ডকোষের মুইধারা গ্রামের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত সৈয়দ নজরুল ইসলামের। তার অভিযোগ, আমি ক্যান্সার আক্রান্ত, আমি বিষ্ণুপুরে গিয়েছিলাম, ওর পিএ বলল যে তোমরা যাকে ভোট দিয়েছ তার কাছে যাও, আমাদের কাছে হবে না। সৌমিত্র খা কাগজপত্র দেখার পর বললেন যে খণ্ডকোষে হেরে গেছি, সেই জন্য তোমাদের দেওয়া হবে না, তোমরা বর্ধমানে যাও। আমার কেমোর ওষুধের জন্য 3 মাসের ওষুধে লাগে 75,000 টাকা, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি ক্যান্সার পেশেন্ট, আমি একটা ইনকাম সার্টিফিকেট দিয়েছে টাটা থেকে, সেটার জন্য এসেছি বিষ্ণুপুরে গিয়েছিলাম, ওর বিয়ে বললো তোমরা যার থেকে ভোট দিয়েছো তার কাছে যাও, আমাদের হবে না। সৌমিত্র খা বললো যে দেখার কাগজপত্র দেখলো, দেখার পর বললো যে ইয়ে হবে তোমাদের খণ্ডকোষ, তোমরা আমরা ওইখানে হেরে গেছি, সেই জন্য তোমাকে দেওয়া হবে না, তোমরা যেখানে বর্ধমানে যাও বর্ধমান থেকে আজকে বর্ধমানে। তো বললাম স্যার বললো ঠিক আছে অসুবিধা নাই করে দিচ্ছি। তো আমার কেমো ট্যাবলেটের জন্যে আমার 3 মাসে ওষুধ লাগে 75,000 টাকা বলে। হ্যাঁ যোগাযোগ করেছিল ওর পিএর সঙ্গে, ও বললো যে হবে না, দিয়ে ঘুরিয়ে দিলো, বলছে তোমাদের ওইখানে আমরা জিতি নেই, আমরা যাদেরকে ভোট দিয়েছো তাদের কাছে দেখা ওই করো, তাদের কাছে যাও যে দেখা করো, আমাদের এখানে বললো যে আমাদেরকে ভোট দেওয়া হয়নি, তোমরা তৃণমূলকে দিয়েছো, তৃণমূলের কাছে দেখে যাও, আমরা তোমাদেরকে দেওয়া যাবে না। এই বিষয়ে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলছেন যে আমার বর্ধমান অফিস থেকে ফোন আসে যে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর একটা চিঠির প্রয়োজন, যদি চিঠি না পান তাহলে 30 তারিখের পর ওনার ওষুধ বন্ধ হয়ে যাবে, আমি গাড়ি নিয়ে বর্ধমানের অফিসে আসি, ওনাকে কাগজ দিই। খুব কাঁদছিলেন, সৌমিত্র খা ওনাকে চিঠি দেননি তৃণমূল করেন বলে, বিজেপি যে সবকা সাথ সবকা বিকাশের আশ্বাস দেয় বিশ্বাস করে এটাই তো তার প্রমাণ, লজ্জা হওয়া উচিত। শোনাবো কীর্তি আজাদের কথাও। কলকাতা কি ওর অগ্রসর থা ক্যোঁকি কল বলিদান দিবস হ্যাঁ উসকে উপলক্ষ মে মুঝে ওহাঁ আজ পৌঁছনা থা। মেরে বর্ধমান অফিস সে মুঝে ফোন আয়ে কি এক ব্যক্তি আয়ে হ্যাঁ জিনকো কি এক চিঠি কি বহুত আবশ্যকতা হ্যায়, ক্যান্সার সে গ্রসিত ও ব্যক্তি হ্যাঁ, ওর যদি উনকো চিঠি নেই মিলি তো 30কে বাদ উনকি দবা বন্ধ হো জায়েগি। মেনে গাড়ি আপনি ঘুমাই ওর বর্ধমানকে অফিস মে আয়া, ওহাঁ উনকো কাগজ দিয়া, বহুত রো রহে থে। উনহোনে মুঝে বতায়া কি ও বিষ্ণুপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কে হ্যাঁ, সৌমিত্র খান ওহাঁ কে সাংসদ হ্যাঁ, ওর উনহোনে ওর উনকে সেক্রেটারি নে উনকো চিঠি নেই দি ইয়ে কহতে হুয়ে কি তুম তৃণমূলকে ভোটার হো। ইনসানিয়ত ভি কোই চিজ হোতি হ্যায়, চুনাব খতম হো গে, আপ চুনাব জিত গে, জিতনে কে বাদ কোন হিন্দু কোন মুসলমান, কিসনে আপকো ভোট দিয়া, কিসকো আপকো ভোট নেই দিয়া, আপকো ইনসানিয়ত কে নাম পর কম সে কম উস ব্যক্তি কো চিঠি তো দেনি চাহিয়ে থি, লেকিন দুর্ভাগ্য হ্যায় কি আপনে নেই দিয়া। অভি কুছ দিন পহলে হমারে শোভেন্দু অধিকারী নে কাহা থা কি সবকা সাথ সবকা বিশ্বাস নেই চলেগা, তো মে তো প্রধানমন্ত্রী সে পুছনা চাহতা হুঁ কি আপ ভারতীয় জনতা পার্টি মে কোই ইনসানিয়ত নেই বচি হ্যায়, ক্যা কিসি ইনসান কি জিন্দগি কি কোই কিমত নেই হ্যায়, ক্যা আপ কেবল হিন্দুস্তান কে সবই লোগোঁ কো হিন্দু ওর মুসলমান মে তোলতে রহেঙ্গে, শর্ম আনি চাহিয়ে, ইসকা জবাব তো অবশ্য মিলনা চাহিয়ে। ও ব্যক্তি ভগবান করে উসকো সময় সে চিঠি মিল গই হ্যায়, উসকা স্বাস্থ্য লাভ হো, উসকো ক্যান্সার কে জো পীড়িত হ্যায় গ্রসিত হ্যায় উসকে অন্দর উসকো দর্দ না হো, ইয়া মে মা কালী সে প্রার্থনা করতা। এই বিষয়ে বিজেপি নেতা বলেন যে সৈয়দ নজরুল ইসলাম নামে এক ক্যান্সার আক্রান্ত রোগী সৌমিত্র খার কাছে গিয়েছিলেন, উনি বলেছেন যে সৌমিত্রদা সার্টিফিকেট দেখেননি, এই অভিযোগ একেবারেই মিথ্যে, আমরা মানুষের পাশে থাকি, সৌমিত্রদা মানুষের সেবা করেন, বদনাম করার জন্য এই ধরনের গল্প তৈরি করা হচ্ছে। শোনাবো আপনাদের মৃত্যুঞ্জয় চন্দ্র বিজেপি নেতা কি বলছেন। বিষ্ণুপুর লোকসভার খণ্ডকোষ বিধানসভার গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের মুইদারা গ্রামের সৈয়দ
নজরুল ইসলাম নামের এক ক্যান্সার আক্রান্ত রোগী, তিনি অভিযোগ করেছেন আজ যে বিষ্ণুপুরের ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খাঁয়ের কাছে উনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডের সার্টিফিকেটের জন্য, কিন্তু তাঁর পিএ বলেছেন যে সৌমিত্র দা সার্টিফিকেট দেবে না বলেছে। এই যে অভিযোগ, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের ভারতীয় জনতা পার্টি মূল মন্ত্র হচ্ছে মানুষের সেবা। আমরা ধর্ম রং দেখি না, আমরা মানুষের বিপদে আপদে সর্বদা পাশে থাকি। আমাদের সৌমিত্র খাঁও বিগত দুবার তিনবারের সাংসদ, একবারের বিধায়ক, উনি মানুষের সেবা করছেন, তাই তাকে মানুষ ভোট দিয়ে জেতাচ্ছে। এই ধরনের কাজ উনি কখনোই করেন না। আমরা দেখেছি যে অন্য দল, অন্য ধর্মের কোনো ভেদাভেদ ওনার মধ্যে নেই। উনি সকলে উন্নয়নের কথা বলেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা রাজনীতি করে। তারা যারা তৃণমূল করে না তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো বলে, তাদের সরকারি সুবিধা বন্ধ করে দেয়, তাদের রেশন দোকানের সামনে দাঁড়িয়ে রেশন কার্ড কেড়ে নেয়, এই ধরনের নোংরাও একমাত্র তৃণমূল কংগ্রেস করে। আর তারা নিজেদের যে দোষ সেটা বিজেপির ঘাড়ে চাপিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। কারণ ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র দা কিছুদিন আগে সংসদে তৃণমূলকে ধুয়ে দিয়েছিলেন। যে ধরনের তৃণমূলের মুখোশ উনি সংসদে খুলেছিলেন তাতে সৌমিত্র খাঁয়ের পপুলারিটি বাংলার যুব সমাজের মধ্যে বেড়ে যাচ্ছিল। তাই কোথাও সৌমিত্র খাঁ তথা বিজেপিকে বদনাম করার জন্য আজকে এই ধরনের একটি গল্প তৈরি করা হয়েছে। আমার মনে হয় না যে এই ধরনের গল্প তৈরি করার কোনো প্রয়োজন ছিল। সৌমিত্র দা কতজনকে এরকম রিলিফ ফান্ডে দেন কোনোদিন মিডিয়া রেখে এইভাবে বলেননি। আজকে কীর্তি আজাদকে নিজেরকে প্রচারে রাখার জন্য, নিজের বহিরাগত তকমাটা ঘোচানোর জন্য এই ধরনের গল্প নাটক করতে হচ্ছে, এটা খুবই লজ্জা। সেবা সেবাই হয়, সেবাকে নিয়ে এই ধরনের রাজনীতি করা প্রয়োজন নয়। রাজনীতি শব্দের অর্থ তো মানুষের সেবা করা। মানুষের সেবা করবো বলে যখন রাজনীতি করতে হয়েছি, তো সেই সেবা কাজকে নিয়ে অন্য কাউকে বদনাম করার চেষ্টা, এটা খুব একটা সুখকর নয়। ক্যান্সার আক্রান্ত ওই ব্যক্তি ঠিক কি জানাচ্ছেন আরো একবার শোনাবো আপনাদের। আমি ক্যান্সার পেশেন্ট, আমি একটা ইনকাম সার্টিফিকেট দিয়েছে টাটা থেকে, সেটার জন্য এসেছি। বিষ্ণুপুরে গিয়েছিলাম, ওর বিয়ে বললো তোমরা যার থেকে ভোট দিয়েছ তার কাছে যাও, আমাদের হবে না। সৌমিত্র খাঁ বললো যে দেখার কাগজপত্র দেখলো, দেখার পর বললো যে ইয়ে হবে তোমাদের খণ্ডঘোষ, তোমরা আমরা ওইখানে হেরে গেছি, সেই জন্য তোমাদের দেওয়া হবে না, তোমরা যেখানে বর্ধনে যাও বর্ধন থেকে আজকে বর্ধনে তো বললাম। স্যার বললো ঠিক আছে অসুবিধা নাই করে দিচ্ছি। আমার কেমোটা সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।